এফসি কাপে বেঙ্গালুরু এফসির বিপক্ষে দুর্দান্ত এক গোলে নজর কেড়েছেন আবাহনী স্ট্রাইকার রুবেল মিয়া। মাঝমাঠ থেকে করা সেই গোল প্রশংসা কুড়িয়েছে সব মহলে। আত্মপ্রত্যয়ী রুবেলের স্বপ্ন এবার আরও দূরে যাওয়া, এমন অসাধারণ গোলে ভূমিকা রাখতে চান জাতীয় দলের হয়েও। এমন অবিশ্বাস্য গোলের দেখা হয়তো স্প্যানিশ কিংবা ইংলিশ লিগে চোখে পড়ে, কিন্তু প্রচণ্ড আত্মবিশ্বাসে এই শটটি এসেছে বাংলাদেশের তরুণ উইঙ্গার রুবেল মিয়ার পা থেকে। এফসি কাপে বেঙ্গালুরুর সঙ্গে মর্যাদার লড়াইয়ে রুবেলের এই গোল ভূমিকা রেখেছে আবাহনীর জয়ে। ঘরোয়া ফুটবলে নিয়মিত গোলের দেখা পাওয়া এই তরুণ জাত চ্যানেলেন এবার আন্তর্জাতিক অঙ্গনেও। আমার ভাই সিঙ্গাপুরে থাকে, সিঙ্গাপুরে একটা ভিডিও দেখেছে, আমাদের এলাকা থেকে অনেকেই উৎসাহ করছে, ফোন দিয়েছে, বলছে যে ডেভিড বেকহামের মতো গোল করছিস, মানে ইংলিশ প্রিমিয়ার যে খেলা হয়, মানে অনেক বলছে যে অনেক ভালো খেলছিস। ফুটবলীয় সৌন্দর্যে গোলটি সবার প্রশংসা পেলেও রুবেল মিয়া তা মানতে নারাজ। কেমন জায়গায় বল পাইছি যে আমার সামনে কেউ ছিল না, গোল করার পরে ছিল সামনে যে দেখি পোস্ট পাকা, এই জন্য আমি পোস্টে মেরে দিয়েছি, এর আগে আমি শেখ জামালও গোল করেছি এরকম। প্রতিপক্ষ এফসি কাপের বর্তমান রানার আপ বেঙ্গালুরু এফসি, দলের তারকা ফুটবলার সুনীল ছেত্রীকে পার্শ্বচরিত্র বানিয়ে ম্যাচের সবটুকু আলো কেড়ে নিয়েছেন রুবেল। ক্যারিয়ারে যা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলে দাবি তার। প্রথমে একটু ভয় লাগতেছিল যে আমার অনেক ভালো প্লেয়ার, কীভাবে খেলবো না কি, পরে যখন আমার 10-15 মিনিট শুরু হলো তখন আমাদের কনফিডেন্স একদম ফিরে এসেছে যে আমাদের নিজের মাঠ, আর ওরা কেন ভালো খেলবে, আমাদের সাথে আমরা ভালো খেলবো, দুইজন তো আমরা একই। স্ট্রাইকার শূন্যতায় জাতীয় দলে একের পর এক ব্যর্থতা, তবে আত্মপ্রত্যয়ী রুবেল সুযোগ পেলে অবদান রাখতে চান জাতীয় দলে, ভূমিকা রাখতে চান আবাহনীর হয়ে ঘরোয়া ফুটবলেও।